নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, রয় মার্টিনের বই আজকে আমি উচ্চ মাধ্যমিক 2023 সালের ইতিহাসে দ্বিতীয় অধ্যায় থেকে কোন কোশ্চেনগুলো আসতে পারে, শুধুমাত্র 2023 সালের জন্য নয়, প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে এই দ্বিতীয় চ্যাপ্টারের এমসিকিউগুলো খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। বাংলায় প্রথম স্বাধীন নবাব ছিলেন অ্যান্সার হবে কয়ের অ্যান্সার মুর্শিদ কুলি খান। পরের কোশ্চেন কী আছে আমাদের, দু নম্বরের কোশ্চেন, অ্যান্সার হবে 1724 খ্রিস্টাব্দে। তিন নম্বরের কোশ্চেন কী বলেছে, হায়দ্রাবাদের স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন, অ্যান্সার হবে হায়দ্রাবাদের স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন, অ্যান্সার হবে নিজাম উল মুলক। চার নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে নাসির জং। পাঁচ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ইংরেজরা। ছ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে 1800 খ্রিস্টাব্দে। সাত নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বাংলা। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন তার অ্যান্সার কিন্তু খুব সুন্দর করে এখানে উল্লেখ করা আছে। আট নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে 1717 খ্রিস্টাব্দে, তাই তো ফারুক শিয়ার ইংরেজ কোম্পানিকে ফরমান দেন, এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 1717 খ্রিস্টাব্দে। নয় নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বাণিজ্যিক ছাড়পত্র দস্তক কথার অর্থ কী, ইম্পর্টেন্ট কোশ্চেন। দশ নম্বরের কোশ্চেন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দস্তক লাভ করেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 1717 খ্রিস্টাব্দে। এগারো নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে 1757 খ্রিস্টাব্দে 9ই ফেব্রুয়ারি। ঠিক আছে, আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। বারো নম্বরের কোশ্চেন, এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ইংরেজদের সঙ্গে সিরাজ দৌলার, তাই তো আলীনগরের সন্ধি হয়েছিল। তেরো নম্বরের কোশ্চেন, পলাশী যুদ্ধের সময় ইংরেজ বাহিনীতে সেনানায়ক ছিলেন, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার রবার্ট ক্লাইভ। তো দেখো, চোদ্দো নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার মির্জাপুর। পনেরো নম্বর কোশ্চেন, কী বলছে, বন্দিবাসের যুদ্ধ হয়েছিল, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, 1760 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন, ষোলো নম্বরের কোশ্চেন, স্যার আয়ার কোট ফরাসিদের পরাজিত করেছিলেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বন্দিবাসের যুদ্ধে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। সতেরো নম্বরের কোশ্চেন, বিদরের যুদ্ধে ইংরেজদের হাতে পরাজিত হয়, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ওলন্দাজরা। আঠেরো নম্বরের কোশ্চেন, অ্যান্সার হবে 1759 খ্রিস্টাব্দে, বুঝতে পারছো, 1759 খ্রিস্টাব্দে। উনিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1761 খ্রিস্টাব্দে, পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল, তৃতীয় যুদ্ধ। কুড়ি নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সিরাজ উদ দৌলা। একুশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে মেজর অ্যাডামস। ঠিক আছে, বাইশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে আমাদের গয়ের অ্যান্সার ডুপ্লে, তাই তো ইংরেজ সেনাপতি ছিলেন না, ডুপ্লে ছিলেন না, বাকি সবাই ছিলেন। ঠিক আছে, ইংরেজ সেনাপতি ছিলেন না, এর অ্যান্সার হবে ডুপ্লে হবে। আর ক্লাইভ স্টান্টস, ঠিক আছে, আয়ার কোট, এগুলো কিন্তু ছিলেন। তেইশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে দ্বিতীয় শাহ আলম, মানে বক্সারের যুদ্ধের সময় মুঘল সম্রাট ছিলেন কে, অ্যান্সার হবে দ্বিতীয় শাহ আলম। তো দেখো, চব্বিশ নম্বরের কোশ্চেন কী বলেছে, মীর কাসিম রাজধানী স্থানান্তর করে, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার মুঙ্গেরে, মুঙ্গেরে। ঠিক আছে, পরের কোশ্চেন, পঁচিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে এলাহাবাদের দ্বিতীয় চুক্তি কী হবে, এলাহাবাদের দ্বিতীয় চুক্তি হবে, বুঝতে পারছো, 1765 খ্রিস্টাব্দে দ্বৈত শাসনের মাধ্যমে। সাতাশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার তিনটি। আঠাশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার 1772 খ্রিস্টাব্দে। উনত্রিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংস, তাই তো, কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা অবসান ঘটান, অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংস। তিরিশ নম্বরের কোশ্চেন কী বলেছে, ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয়, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 1784 খ্রিস্টাব্দে। একত্রিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ওয়েলেসলি। বত্রিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার নানা ফড়নবিশ। তেত্রিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 1782 খ্রিস্টাব্দে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, চৌত্রিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের সঙ্গে। পঁয়ত্রিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে আমাদের খয়ের অ্যান্সার বেসিনের সন্ধি। ছত্রিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার পুনা সন্ধি, বুঝতে পারছো। সাঁইত্রিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে আমাদের খয়ের অ্যান্সার দ্বিতীয় বাজিরাও। আটত্রিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ডালহৌসি। উনচল্লিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 1773 খ্রিস্টাব্দে। চল্লিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার লর্ড নর্থ। একচল্লিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংস। বিয়াল্লিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে 1774 খ্রিস্টাব্দে। তেতাল্লিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে আমাদের কয়ের অ্যান্সার তিনজন। চুয়াল্লিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে আমাদের খয়ের অ্যান্সার ব্রিটিশ প্রধানমন্ত্রী। পঁয়তাল্লিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে 1784 খ্রিস্টাব্দে, তাই তো পিটের ভারত শাসন আইন পাশ হয়েছিল। ছেচল্লিশ নম্বরের কোশ্চেন কী বলেছে, প্রথম সনদ আইন পাশ হয়, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1793 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন কী বলেছে, সাতচল্লিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 1813 খ্রিস্টাব্দে, চার্টার অ্যাক্ট। ঠিক আছে, আটচল্লিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে 1835 খ্রিস্টাব্দে, তাই তো, সর্বশেষ চার্টার অ্যাক্ট যাকে বলে। উনপঞ্চাশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে যে শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, কেরি, মার্চম্যান এবং ওয়ার্ড। পঞ্চাশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। একান্ন নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার লর্ড ওয়েলেসলি। বাহান্ন নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ইংল্যান্ডে ঘয়ের অ্যান্সার। তিপ্পান্ন নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ভারতীয় আমলাতন্ত্রকে। চুয়ান্ন নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে শেখর বন্দ্যোপাধ্যায়। পঞ্চান্ন নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 1833 খ্রিস্টাব্দে, তাই তো। ছাপ্পান্ন নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার পুলিশ।
57 নম্বরের কোশ্চেন অ্যান্সার হবে ঘোয়ার অ্যান্সার ওয়ারেন হেস্টিংস। 58 নম্বরের কোশ্চেন অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংস। 59 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংস। তাই তো একশালা বন্দোবস্ত, আমিনি কমিশন, বোর্ড অফ রেভিনিউ এগুলো সম্পূর্ণভাবে ওয়ারেন হেস্টিংস করেছিল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 60 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংস, ঠিক আছে, পাঁচশালা বন্দোবস্ত। 61 নম্বরের কোশ্চেন অ্যান্সার হবে লর্ড কর্নওয়ালে, চিরস্থায়ী বন্দোবস্ত, খুব ইম্পর্টেন্ট। 62 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সূর্যাস্ত আইন জড়িত। 63 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে খয়ের অ্যান্সার চিরস্থায়ী বন্দোবস্তকে। 64 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে খয়ের অ্যান্সার দক্ষিণ ভারতে। 65 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে খয়ের অ্যান্সার হোল্ট ম্যাকেঞ্জির সুপারিশে। তো দেখো, 66 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে আমাদের খয়ের অ্যান্সার 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের দ্বারা। 67 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ক্যানিং। 68 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে আমাদের সম্পদের নিষ্কামন তত্ত্ব প্রচার করেন দাদাভাই নওরোজি। 69 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে প্রপার্টি অ্যান্ড আর্ন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার দাদাভাই নওরোজি। 70 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 1770 খ্রিস্টাব্দে। 71 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার মহারাষ্ট্রে। 72 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার লর্ড ডালহৌসি। 73 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার অযোধ্যা। 74 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার রেলপথের প্রসার। প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। 75 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার রানীগঞ্জে। 76 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার প্রফুল্লচন্দ্র রায়। 77 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে খয়ের অ্যান্সার মাড়োয়ারিরা। 78 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে খয়ের অ্যান্সার রিশরা বা হুগলিতে। 79 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে আমাদের খয়ের অ্যান্সার দাদাভাই নওরোজি, ঠিক আছে। প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু অ্যান্সার কিন্তু টু দ্য পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে। 80 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে জাহাজ নির্মাণ, ঠিক আছে। জাহাজ নির্মাণ মানে ওলাইচাঁদ হরিচাঁদ যে শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন তা হলো জাহাজ নির্মাণ। 81 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে 81 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে জেরেমি বেনথাম। 82 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে আমাদের খয়ের অ্যান্সার উপযোগীবাদ। 83 নম্বরের কোশ্চেন কী বলছে, ম্যাকাও বন্দর অবস্থিত, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার চীনে। 85 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ম্যাকাও। 85 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 1940 খ্রিস্টাব্দে। 86 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার প্রথম আফিম যুদ্ধের পর। 87 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে নানকিং সন্ধি। 88 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 1842 খ্রিস্টাব্দে নানকিং চুক্তি যেটা স্বাক্ষরিত হয়েছিল। 89 নম্বরের কোশ্চেন অ্যান্সার হবে কো হং ছিল একটি, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার বণিক সংগঠন। 90 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে যে শিমোনো সেগির সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, ঘয়ের অ্যান্সার 1895 খ্রিস্টাব্দে। 91 নম্বরের কোশ্চেন কী বলেছে, শিমোনো সেগির চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার চীন ও জাপানের মধ্যে। 92 নম্বরের কোশ্চেন অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার জুছি। 93 নম্বরের কোশ্চেন কী বলেছে, ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার 1842 খ্রিস্টাব্দে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।